নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে কথা বলবো আমার এয়ার ট্রান্সপ্লান্টের পুরো 7.5 মাস কমপ্লিট হয়ে গেছে, সেই 7.5 মাসের জার্নির গল্পটা পুরোটা আপনাদের সাথে শেয়ার করব। সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবো যে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন সাফায়ার ব্লেড বা এমনি জেনারেল ব্লেডের মধ্যে কী ডিফারেন্স। তো সেই বিষয়ে কথা বলবো যে আপনারা যারা প্রশ্ন করছেন যে স্যার সাফায়ার ব্লেডে হেয়ার ট্রান্সপ্লান্ট করলে কী কী বেনিফিট পাওয়া যায় এবং নর্মাল ব্লেডে এফইউই করলে কী কী বেনিফিট পাওয়া যায়। দেখুন, আমি কিন্তু করেছি নর্মাল এফইউই, যেটা স্টিলের যে ব্লেডটা হয় সেটা দিয়ে ট্রান্সপ্লান্ট করিয়েছি এবং তারপরে পরে কিন্তু এত সুন্দর একটা রেজাল্ট, আপনারা যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন 7.5 মাস পরে যে রেজাল্টটা ভিজিবল হয়েছে, সেই রেজাল্টের সঙ্গে আমি সত্যি সত্যি খুব কমফোর্টেবল, সত্যি সত্যি খুব সুন্দর লাগছে এত সুন্দর একটা রেজাল্ট পেয়ে। তো এখন কথা বলি সাফায়ার ব্লেডটা কি। তো দেখুন, সাফায়ার ব্লেড হচ্ছে এমন একটা ব্লেড যে ব্লেড দিয়ে যদি আমরা জানি যে যখন আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয় অনেক অসংখ্য ছোট্ট 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 ছিদ্র করা হয়, পিছন থেকে যে ডোনার এরিয়া আছে একদম এই ডোনার এরিয়া থেকে গ্রাফগুলো তুলে এনে তারপরে সামনে হেয়ারে লাগানো হয়। এবার সেক্ষেত্রে যেটা করা হয়, ওই যে সাফায়ার ব্লেড, যে ব্লেডটা সাফায়ার হচ্ছে একটা মেটাল, আগেই একদম প্রথমে বলি সাফায়ার এফইউই এবং প্লেন এফইউই। তো এফইউই যে পদ্ধতিটা হয় স্টেইনলেস স্টিলের ব্লেড দিয়ে আপনার পিছন থেকে হেয়ারগুলো তুলে নিয়ে এসে সামনে ইমপ্ল্যান্ট করা হয়। এবং তারপরে যদি আমি সাফায়ারের কথা বলি তাহলে সাফায়ার হচ্ছে একটা মেটাল। তো দেখুন, ডিফারেন্সটা তো একটু আছে। তো দুটো জিনিসের মধ্যে আমি যদি আপনাদেরকে পার্থক্যটা বোঝাতে যাই যে আপনি একটা স্টিলের থালায় ভাত খাচ্ছেন এবং আপনি একটা কাঁসার থালায় ভাত খাচ্ছেন, দুটোর মধ্যে ডিফারেন্স। এবার আপনার পছন্দ আপনি কোন থালায় ভাত খাবেন। তো মেনলি আপনার খাওয়াটাই মূল লক্ষ্য, ঠিক আছে? এবার আপনি যদি সাফায়ার ব্লেড দিয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করেন তাহলে কি হয়, গ্রাফের যে প্লেসমেন্টগুলো এবং ছিদ্রগুলো অনেক ছোট ছোট হয়, যে কারণে অনেকটা বেশি গ্রাফ খুব সুন্দরভাবে কিন্তু আমরা প্লেস করতে পারি। এবং যদি জেনারেল এফইউই হয়, এবং এবার দেখুন আমরা যেখানে ক্লিনিকে আপনি সার্জারি করতে যাবেন ওনারা কিন্তু বলে না যে আপনি এরকমভাবে বলে না যে স্টিলের ব্লেড দিয়ে আপনি এফইউই করুন, হয়তো একটা মডার্ন ফর্ম সাফায়ার ব্লেড। তো সাফায়ার ব্লেড অবশ্যই ভালো, কারণ ওই ব্লেডের ওই মেটালটা দিয়ে যখন গ্রাফগুলো অসংখ্য ছিদ্র করা হয় সেই ছিদ্রগুলো কিন্তু খুব দ্রুত হিলিং হয়ে যায় এবং সেই সঙ্গে সঙ্গে যে প্লেসমেন্টগুলো করা হয় সেই প্লেসমেন্টগুলো কিন্তু একটা সুন্দর এবং ভালোভাবে একটা রূপ নিয়ে কিন্তু টিস্যুগুলো বাইরে বেরিয়ে আসে এবং টিস্যু রিকভারের ক্ষেত্রে খুব সুন্দর একটা কম সময়ের মধ্যে। একদম সব থেকে বড়ো কথা যেটা, আপনি ধরুন হেয়ার ট্রান্সপ্লান্ট করা হলো আপনার 3000 গ্রাফের সার্জারি, ধরে দিন 3000 গ্রাফের সার্জারি, যেটা আমার ছিল 3000 গ্রাফের সার্জারি ছিল। এবার 3000 গ্রাফটির যদি আপনার সার্জারি হয় সেক্ষেত্রে আপনার 3 এবং সামনে 3 6000 ছিদ্র আপনার মাথায় ছেদ করা হবে। তাহলে মনে রাখতে হবে এই 6000 ছিদ্র শোখানোটা কিন্তু খুব বড় পার্ট, কারণ যত তাড়াতাড়ি হেয়ারের এই ছিদ্রগুলো শুকিয়ে যাবে তত তাড়াতাড়ি আপনার টিস্যুগুলো রিকভার করবে। এইবার সাফায়ার ব্লেড দিয়ে করলে সেই ছিদ্রগুলো ছোটো ছোটো হবে, তাহলে ছোটো ছোটো যখন হবে সেইগুলো কিন্তু তাড়াতাড়ি কিন্তু আপনার কিওর হয়ে যাবে, শুকিয়ে যাবে, ড্রাই হয়ে যাবে, সুন্দরভাবে রেজাল্টটা আসতে শুরু করবে। সেইমভাবে প্লেন এফইউই যেটা আমার স্টেইনলেস স্টিলের ব্লেড দিয়ে করা হয় সেটাও কিন্তু টিস্যুগুলোকে আস্তে আস্তে রিমুভ করে আনা হয় এবং রিমুভ করে আনার পরে আমাদের সামনের ফ্রন্টের হেয়ার লাইন ডিজাইন করা হয়। এক্ষেত্রে ছিদ্রগুলো একটু বড় হয় এবং একটা বাবলস তৈরি হয়, যেটা জানি না আমার ভিডিওতে কতটা ভিজিবল হচ্ছে। দেখুন, খেয়াল করলে দেখতে পাবেন একদম হেয়ারের গোড়াতে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ছোট্ট যে বাবলসগুলো আছে। তো আপনি যদি সাফায়ার দিয়ে করেন রেজাল্টের তো খুব একটা ডিফারেন্স কিন্তু আপনার হবে না। আমি একদম প্রথমে বলছি সাফায়ার প্লাস নর্মাল ব্লেড খুব একটা ডিফারেন্স হবে না, শুধুমাত্র যে বাবলসগুলো ক্রিয়েট হয় চুলের গোড়াতে প্লেন এফইউই করলে, অর্থাৎ স্টেইনলেস স্টিলের যে ব্লেডগুলো দিয়ে এক্সট্রাক্ট করা হয় সেখানে একটু বাবলস ক্রিয়েট হবে আপনার, তাছাড়া কিন্তু খুব একটা ডিফারেন্স হবে না। কারণ আমি জেনারেল এফইউই করেছি, নর্মাল এফইউই করেছি এবং নর্মাল এফইউই করার পরে এত সুন্দর একটা গুড লুকিং, একটা হ্যান্ডসাম লুক আমি পেয়েছি। আর আমি কলকাতাতে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি, আমার 3000 গ্রাফের সার্জারি ছিল, আজকে 7.5 মাস কমপ্লিট হচ্ছে আমার হেয়ারের। গ্রোথ ডেন্সিটি নিয়ে তো কথা বলার কিছুই নেই, নো মেডিসিন, 4 মাসের মেডিসিন ছিল, 4 মাস পরে কোনো মেডিসিন নিইনি। অবশ্যই মেডিসিনের টপিক নিয়ে ভিডিও বানাবো আমরা আগামীতে। আপনারা কী পেতে চাইছেন আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাফায়ার এফইউই এবং জেনারেল এফইউর মধ্যে যে পার্থক্যটা, সাফায়ার হচ্ছে মডার্ন ফর্ম, যেটা সাফায়ার একটা মেটাল যে ব্লেড দিয়ে আপনার হেয়ার এক্সট্রাক্ট করে সামনে বসানো হলে বাবলসগুলো ছোটো ছোটো বাবলস এবং রিকভার হবে, টিস্যুগুলো খুব সুন্দরভাবে মাথা থেকে বেরিয়ে আসবে, সামনে প্লেস হবে। সেম থিং এমনি প্লেন স্টিলনেস স্টিলের ব্লেড দিয়েও করলেও সেম থিং হবে, হয়তো বাবলসগুলো একটুখানি ভিজিবল হতে পারে। আর হেয়ার লুকিংটা তো আপনি হেয়ার লাইনটা যেমন নেবেন ক্লিনিক থেকে অবশ্যই দেখে নেবেন, যে ক্লিনিকে যেভাবেই সার্জারি করেন না কেন অবশ্যই নিজের হেয়ার লাইনটা কেমন লাগছে ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে খুব সুন্দর একটা হেয়ার লুকিং নেবেন। আর আমার হেয়ার লুকিংটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও পেতে চাইছেন সেটা আমাকে জানাবেন। আশা করি সাফায়ার ব্লেড, সাফায়ার এফইউডি এবং প্লেন ব্লেডের এফইউ সম্পর্কে আপনাদের একটা বেসিক ধারণা আমি দিতে পারলাম। তো অবশ্যই বিভ্রান্ত হবেন না, যেখানে যে ক্লিনিকে সার্জারি করবেন ভালো ক্লিনিক থেকে সার্জারি করুন। প্লেন এফইউ চাইলেও করতে পারেন, আমার মতো রেজাল্ট আপনারা পেতে পারেন। আর আপনারা যদি চান সাফায়ার দিয়ে করুন, তাহলে বাবেলসগুলো, এই যে সামনের মাথায় যে বাবেলসগুলো আমার, হালকা হালকা যে বাবেলসগুলো, একদম ছোট 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 যে বাবেলসগুলো আছে, সেই বাবেলসগুলো কিন্তু আপনারা ভিজিবল হবে না আপনাদের সেক্ষেত্রে সাফায়ারে করলে, এবং টিস্যুগুলো তাড়াতাড়ি রিকভার হবে, তাদের গ্রোথ ভালো থাকে। এই গ্রোথ ফ্যাক্টরের যদি একটা কথা বলি যে হেয়ার রেজাল্টের যে গ্রোথ, তো আমরা দেখুন স্কিনের না অনেকগুলো লেয়ার থাকে, তো যখন আপনার স্ক্যাল্পে কোনো একটা রুট বসানো হচ্ছে, তাহলে কোন লেয়ারে কতটা লেয়ারের মধ্যে কতটা থিকনেসে বসানো হচ্ছে সেটাও কিন্তু ডিপেন্ড করছে। তার অ্যাঙ্গেল, তার ডিরেকশন, তার প্লেসমেন্ট, এগুলো কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। একদম অনেস্টলি বলছি, 7.5 মাসের রেজাল্ট পাওয়ার পরে যে অ্যাঙ্গেল ডিরেকশন হেয়ারের, কারণ হেয়ার লাইনটা ধরুন আমার টেম্পেল ক্রিয়েশন ছিল এবং বিয়ার্ড লাইন ক্রিয়েশন ছিল, তাহলে এই জায়গা থেকে নিয়ে শুরু করে এই জায়গা পর্যন্ত যে ক্রিয়েশনটা সাফায়ার ব্লেড দিয়ে করলে এই প্লেসমেন্টগুলো আরও আরও সুন্দর লাগে দেখতে, কারণ ছিদ্রগুলো খুব মিনিমাইজ হয়ে যায়, খুব ছোটো ছোটো হয়, তাড়াতাড়ি রিকভার করে। ওভারঅল এফইউই নর্মাল স্টেনলেস স্টিল ব্লেডের এফইউই করলেও ভালো রেজাল্ট আসে, তবে একটা ভালো ক্লিনিক থেকে করান। অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করবো একটা ভালো ক্লিনিক থেকে আপনারা করান, অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আর কলকাতাতে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আনসার দেবো, আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে দেবেন। ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর ভিডিওগুলোকে অনেক অনেক শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের কাছে। আমার রেজাল্টটা কেমন আসলো কমেন্ট করে জানান, আমার পুরোনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমার গ্রেড 3 পড়াশোনা নিয়ে আমি কী ফেজে কী ফেস করছিলাম, কেমন লুকিং ছিল, কেমন দেখতে ছিল, আর বর্তমানে কেমন দেখতে। সত্যি সত্যি হেয়ার চলে যেতে যে কষ্ট হয় না বন্ধু, একদম মন থেকে বলছি, কনফিডেন্স লেভেলটা একদম হারিয়ে ফেলি, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে চুলটা ফিরে পাওয়ার পরে এত সুন্দরভাবে কনফিডেন্সের সঙ্গে মানুষকে, মানুষের সামনে, সবার সামনে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারছি, আমি অনেস্টলি খুব হ্যাপি। চাইলে আপনারাও এরকম জায়গায় আসতে পারেন, অবশ্যই হেয়ার ট্রান্সপ্লান্ট করুন, বর্তমান দিনে অনেক মডার্ন ফর্মে হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে, এটা নিয়ে বিভ্রান্ত হবেন না। যে কোনো কোয়ারি থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, অবশ্যই আপনাদেরকে সাহায্য করবো। আরও একবার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।